Gandhi Sahib. You cannot have it. Please. Wait. 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 Assalamualaikum. এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। দর্শক শ্রোতা অবাদুল খাদেরকে খাওয়া কাদের বলে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই বললেন, অন্য কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো আজকের একটি ভিডিও খেলা দেখাবেন। সে কি খেলা খেলবেন দর্শক শ্রোতা? সে তো খেলা দেখানোর জন্য কোন লোক বাহিরে রাখেন না, সমস্ত নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছেন। তাহলে খেলা কার সাথে খেলবেন দর্শক? রীতিমতো অবাদুল কাদের সাহেবকে কঠিন ভাবে ধুলাই করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক শ্রোতা আমরা সেই ভিডিওতে চলে যাব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন আজকের ভিডিওটি। আসুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি সেই গোপন ভিডিওটি। সময় নাই, থামেন, কথাটা শুনেন, ভুয়া কাওয়া বলার অনেক সময় পাবেন। উনি সবসময় বলেন খেলা হবে, তাই না? তো খেলবেন কি, কার সঙ্গে খেলবেন? যাদের সঙ্গে খেলবেন তাদের সবাইকে তো জেলে পাঠিয়ে দিচ্ছেন। যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, যারা জনগণকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ছল চাতুরি করে দুটো নির্বাচনে কোন ভোটারের উপস্থিতি ছাড়াই নির্বাচনগুলোতে নিজেদেরকে জয়ী ঘোষণা করে ক্ষমতা দখল করে বসে আছে। আবার এই দলটি এখন আগামী ২০২৪ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আবারও তারা এই নির্বাচন অনুষ্ঠান করে সেই একই কায়দায় তারা নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছে। বন্ধুগণ, আমরা আপনারা জানেন যে ২০১৪ সালে আমরা নির্বাচন বর্জন করেছিলাম, ২০১৮ সালে আমরা এই বর্তমানে যিনি অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী হয়ে আছেন তার কথায় আমরা নির্বাচনে গিয়েছিলাম। তিনি প্রমিস করেছিলেন জাতির সামনে যে নির্বাচনে যারা আসবে তাদেরকে সমান সুযোগ দেওয়া হবে, অর্থাৎ লেভেল প্লেইং তৈরি করা হবে। শিডিউল ঘোষণার পরে কাউকে গ্রেফতার করা হবে না এবং নির্বাচন সুষ্ঠু আওয়াজ হবে। কিন্তু আমরা সবাই দেখেছি, জনগণ দেখেছে, সারা বাংলাদেশ দেখেছে, পৃথিবী দেখেছে যে সেই নির্বাচন ভোটের আগে রাতেই নির্বাচন হয়ে গেছে, তাই না বন্ধুগণ? আবার তারা এখন বলতে শুরু করেছে এবং জোরে সরে তার স্বরে চিৎকার করে বলছে যে আমরা নির্বাচন করব, ওই সংবিধান অনুযায়ী নির্বাচন করব, সেইভাবেই নির্বাচন হবে এবং সেটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে, তাই না? আজকেও কিছুক্ষণ আগে এই আওয়ামী লীগের সভানেত্রী তিনি গণভবনে সংবাদ সম্মেলন করে একই কথা বলেছেন। আপনারা বারবার বলেন যে সুষ্ঠু অবাধ হবে, নিরপেক্ষ হবে, কিন্তু ইতিমধ্যে যদি আপনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে গত ১৫ বছরে বিরোধী দলের বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপির ৪৫ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। আপনারা ৬০০-র অধিক নেতা কর্মীকে গুম করে দিয়েছেন,
হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছেন এবং আপনার পত্র পত্রিকায় সব বেরিয়ে এসেছে এখন বিএনপির নেতাদের বিরুদ্ধে যত মামলা আপনারা দেখেছেন না বড় বড় পত্রিকাগুলো বের হয়েছে তাই না আমাদের এক সাইফুল ইসলাম নীরবের বিরুদ্ধে আছে 450 আমাদের টুকু সুলতান সাহেবের টুকুর বিরুদ্ধে আছে প্রায় 300 মাঝে হোসেন আলমের বিরুদ্ধে আছে প্রায় 400 এইরকম সমস্ত নেতা মানে এমনকি দেশ নেত্রী বেগম খালেদাজির বিরুদ্ধে 36টা মামলা আমার বিরুদ্ধে আছে 98টা আমাদের সব স্ট্যান্ডিং কমিটির সদস্যদের বিরুদ্ধে এইরকম অসংখ্য মামলা শুধু তাই নয় এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে এই এত বছর তারা এই মামলাগুলোকে ফেলে রেখে দিয়েছিল এখন তারা অতি দ্রুত এই মামলাগুলোকে নিষ্পত্তি করে এই বিরোধী দলের নেতা কর্মীদেরকে আমাদেরকে সাজা দেওয়ার জন্য স্পেশাল সেল তৈরি করেছে তারা নির্দেশ দিয়েছে ম্যাজিস্ট্রেটদেরকে বিচারকদেরকে অতি দ্রুত বিচার শেষ করো এবং 2 মাসের মধ্যে শেষ করো পুলিশকে বলেছে যেগুলো চার্জশিট হয় নাই সেগুলো চার্জশিট করো অতি দ্রুত বন্ধুগণ এটার নাম হচ্ছে তাদের সুষ্ঠু নির্বাচন যারা খেলবে মাঠে উনি সবসময় বলেন না আমাদের ওবায়দুল কাদের সাহেব খেলা হবে সময় নাই থামেন কথাটা শোনেন ভুয়া কাওয়া বলার অনেক সময় পাবেন উনি সবসময় বলেন খেলা হবে তাই না তো খেলবেন কি কার সঙ্গে খেলবেন যাদের সঙ্গে খেলবেন তাদের সবাইকে তো জেলে পাঠিয়ে দিচ্ছেন অর্থাৎ তাদের সম্পূর্ণ মিথ্যা কথা দিয়ে মানুষকে প্রতারণা করা তাদেরকে বোকা বানানোর চেষ্টা করা এবং খালি মাঠে আমরা এটাকে বলি ওয়াকওভার নিয়ে আবার সরকার গঠন করা তাই না তো এটা করার এবার বাধ হয়েছে কিছুটা বাধা এসছে কোত্থেকে এসছে ওই পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো তারা এবার বাধা দিয়েছে বলেছে ওই 14 আর 18 নির্বাচন চলবে না এবার একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণকারী নির্বাচন হতে হবে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলেছি ওই নির্বাচন হতে হলে ওটা হাসিনার অধীনে হবে না সম্ভব না তাই না সুতরাং কথা একটাই যে এই শেখ হাসিনার অধীনে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।